আপনি কি চান টাইমারটা কিভাবে কাজ করে সেটা জানতে? আপনি কি চান টাইমারের ডায়াগ্রামগুলো কিভাবে কাজ করে? এই ডায়াগ্রামটা কিভাবে কাজ করে যেটা টাইমারের গায়ের মধ্যে থাকে এবং কি যেটা টাইমারের বেসের মধ্যে থাকে? আপনি কি চান টাইমারটা কেন ব্যবহার করবেন, কি কারণে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন, টাইমার কত প্রকার, এগুলো জানতে বিস্তারিত? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রেজাউট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা সেটাই জানবো, তো চলুন শুরু করা যাক। তো তার আগে যে কথা বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন। তো আমরা এটা বিস্তারিত জানার পরে আমরা এটা প্র্যাকটিক্যালি করব, ওকে? তো সর্বপ্রথম আমরা জানব টাইমার কেন ব্যবহৃত হয়, মানে আপনি টাইমারটা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন। টাইমার হচ্ছে এক ধরনের ডিভাইস যেটা দিয়ে সময় সম্পর্কিত যে কোনো কাজ করানো যায়। ধরুন একটা অটোমেশন সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছে যেখানে একটি রুম থেকে মানুষ বের হয়ে যাওয়ার 1 মিনিট পর রুমটির লাইট বন্ধ হয়ে যাবে। এই ধরনের ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে সেখানে একটি টাইমারই এই কাজটা করে দেয়। তো দ্বিতীয় নাম্বারটা হচ্ছে টাইমারের বিভিন্ন অংশ। প্রকৃতপক্ষে টাইমার হচ্ছে এক ধরনের রিলে, রিলেতে যাই থাকে টাইমারেও তাই থাকে, দুটোতেই সেম, শুধু হচ্ছে এদের কাজটাই শুধু আলাদা। রিলের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার সাথে সাথে তাদের অক্সিলারি কন্ট্যাক্টগুলো সেন্স করে নেয়, টাইমারের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। টাইমার হচ্ছে আপনি সময় সম্পর্কিত, তো আপনি যে সময়টা দিবেন ওই সময়টা ক্রাউন করার পরে টাইমারটা কাজ করবে। তো এদের দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, রিলেতে যেমন অক্সিলারি কন্ট্যাক্ট আছে টাইমারের মধ্যেও ঠিক তেমনি অক্সিলারি কন্ট্যাক্ট আছে, সেটা হচ্ছে নর্ম NONC, টাইমারের কার্যপ্রণালী। রিলের সাথে টাইমারের পার্থক্য হলো এটি কয়েলে ভোল্টেজ পাওয়ার সাথে সাথে অন অথবা অফ হয় না। তারপর হচ্ছে টাইমার কত প্রকার, টাইমার অনেক ধরনের হতে পারে, সেক্ষেত্রে আমরা আজকে দুটোই জানবো, একটা হচ্ছে অন ডিলে টাইমার আর একটা হচ্ছে অফ ডিলে টাইমার। তো আজকে আমরা অন ডিলে টাইমারটা নিয়ে জানবো, অফ ডিলে টাইমার নিয়ে আমরা অন্য দিন আলোচনা করব। অন ডিলে টাইমারের কার্যপ্রণালী, এটি কয়েলে ভোল্টেজ পাওয়ার পর সময় গণনা শুরু করে এবং ডায়ালে, যেমন হচ্ছে এই ডায়ালে সেট করে দেওয়া সময় যেটা আছে এটা সময় কাউন্ট করার পরে এটার কাজ শুরু হয়। অফ ডিলের ক্ষেত্রে কিন্তু এটা চিত্রটাই দেখব, চিত্রটা দেখার পরে আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব। তো আপনি একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের টাইমারের ডায়াগ্রাম আর এটা হচ্ছে টাইমারের নিচে যে বেসটা থাকে ওই বেসের ডায়াগ্রাম। তো আমরা আগে এই ডায়াগ্রামটাই দেখব। এটা হচ্ছে 2 নম্বরে আমরা নেগেটিভ প্রান্ত দিচ্ছি আর 7 নম্বরে আমরা পজিটিভ প্রান্ত দিচ্ছি, 2 নম্বরে নিউট্রাল তার আর 7 নম্বরে ফেজ তার। তো এখন আমরা এই দুটো যখন দুই দুই জায়গায় দিচ্ছি, এখন আমরা কী পাচ্ছি এখানে? এখানে সাথে যখন আমরা ফেজটা দিচ্ছি, এই যে 8 দিয়ে ঘুরে, এই সাথেটা 8 দিয়ে ঘুরে আমরা পাইতেছি হলো 5-এর মধ্যে পাইতেছি আমরা NC আর 6 নম্বরে পাইতেছি আমরা NO, মানে হচ্ছে নর্মালি ওপেন। তো আপনারা যারা NCNO সম্পর্কে না জানেন, চাইলে আমার একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো 1 নম্বরে সেম সিস্টেম, সেটা হচ্ছে আমরা 2 নম্বরে যদি পাওয়ারটা দিই তাহলে আমরা 1 দিয়ে বের হয়ে এটা 4-এর সাথে আছে NC আর 3-এর সাথে আছে NO। তো যখনই আমাদের টাইমারটা এখানে আমরা সময় দেব, এই সময়টা সেট করে দেব, সময়টা সেট করে দেওয়ার পরে কাউন্ট কাউন্ট শেষ হওয়ার পরে কিন্তু তাদের এই NC প্রান্ত যেটা আছে এটা মুছে গিয়ে এটাতে ধরবে, এটাতে ধরবে আর এটা মুছে গিয়ে এটাতে ধরবে। তো যখন সময়টা কাউন্ট করা শেষ হয়ে যাবে তখন আমাদের এই যে এই NC প্রান্তটা মুছে গিয়ে এই NO প্রান্তটাকে ধরবে। সেম ক্ষেত্রে এখানেও এটা মুছে গিয়ে এই NO প্রান্তটাকে ধরবে। তো একবার আসি আমরা, এটা হচ্ছে আমাদের বেসের ডায়াগ্রাম। তো আমরা 2-এর মধ্যে দিচ্ছি নিউট্রাল আর 7-এর মধ্যে দিচ্ছি ফেজ। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এটা, এই যে একটু লক্ষ্য করুন, যদি আমরা 7-এ ফেজ দিই, এই 7 থেকে আরেকটা শর্ট করে দিতে হবে আমাদের 8-এর সাথে, 7 থেকে একটা কেবল আমরা 8-এর সাথে শর্ট করে দেব।
তাহলে আমাদের দেখুন, আটে যখন আমরা এখানে সাত থেকে আটের মধ্যে যখন একটা শর্ট করে দিছি, তাহলে পাঁচের সাথে পাইতেছি আমরা এনসি, আর ছয়ের সাথে পাইতেছি আমরা এনও, মানে হচ্ছে নর্মালি ওপেন। তো সেম সিস্টেমটা আপনি যদি এখানে আট থেকে নিয়ে যদি আবার একের মধ্যেও পাওয়ারটা দেন, তাহলে আমরা পাইতেছি কি, তিনের সাথে পাইতেছি আমরা এনও, চারের সাথে পাইতেছি আমরা এনসি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যদি চাই এই সাতের মধ্যে যদি আমরা এখানে নিউট ফেসটা না দিই, এখানে যদি আমরা ফেসটা দিই দুইয়ের মধ্যে, তাহলে কি করব, এটা হচ্ছে আমাদের ফেস, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। তাহলে আমরা কি করব, সেম ক্ষেত্রে আমরা এটা এখান থেকে মুছে দিয়ে আমরা ঠিক আগের মতো কাজটাই করব। এটা নিয়ে গিয়ে, সরি, এটা নিয়ে গিয়ে আমরা এইখানে দুইয়ের সাথে লাগিয়ে দিব। আর এটা তো এটার সাথে এই দুই থেকে আটটা কেবল নিয়ে এসে আমরা একের সাথে লাগিয়ে দিব। তো সেম কাজটা কিন্তু আবার হচ্ছে, একের সাথে আপনি যদি ফেসটা দেন দুই থেকে নিয়ে একের সাথে যখন শর্ট করে দিবেন, তখন আপনি সেম সিস্টেম চারের সাথে পাইতেছেন এন সি, তিনের সাথে পাইতেছেন এন ও, আর এখানে আট থেকে যেটা আটের মধ্যে যে ফাওয়ারটা দিচ্ছেন, পাঁচের মধ্যে পাইতেছেন এন সি, ছয়ের মধ্যে পাইতেছেন আপনি এন ও। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখব। তো একটু দেখুন, এটা হচ্ছে সেকেন্ডের টাইমার, আর এটা হচ্ছে মিনিটের টাইমার। অনেক ধরনের হতে পারে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, তো এই দুটো হচ্ছে, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ডের, এটাও সেকেন্ডের। তো টাইমার 24 ভোল্ট থেকে শুরু করে 220 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ হতে পারে, 48 ভোল্ট, 110 ভোল্ট, এরকম এর মধ্যে যে কোনো একটা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে 220 ভোল্টের টাইমার। এসি ডিসি টাইমারও আছে। তো এখানে আমি বেসের মধ্যে যে ডায়াগ্রামটা দেখাইছি আপনাদেরকে বোর্ডে, ওই ডায়াগ্রামটার এই ডায়াগ্রামটা কিন্তু একই, এটার এটা কিন্তু একই ডায়াগ্রাম। তো শুধু আমি বুঝার ক্ষেত্রে আপনাদেরকে দুটো আলাদা করে বুঝিয়েছি। তো এখন আমরা কানেকশনটা করব। কানেকশনটা করতে আমি দুটো ল্যাম্প নিয়েছি টেস্ট করার জন্য। তো একটু লক্ষ্য করে দেখুন, আমি কানেকশনটা করতেছি। কানেকশনটা আমরা দুই তিন ভাবে করব, যাতে আপনারা বুঝতে সহজ হয়। তো বেসের গায়ে নাম্বারটা একটু লক্ষ্য করে দেখুন, এই যে এখানে এটার মধ্যে আছে 7 নাম্বার, 8 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, যেটা আমরা বোর্ডে দেখাইছিলাম। তো আমি এখানে 7 নম্বরে আর 2 নম্বরে দুটো লাইন দিছি, 7 নম্বরে ফেস্তারটা আর 2 নম্বরে নিউট্রালটা দিছি। তো এই মুহূর্তে কী হবে, আপনি যতক্ষণ এই টাইমটার মধ্যে সময় দিয়ে দিবেন, ততক্ষণ পরে এটা চেঞ্জ হবে, কিন্তু আপনার এদিকে আউটপুটে কোথাও কোনো লাইন পাবে না। কারণ আমি এখানে 7 নম্বরে দিছি, কিন্তু আমি আউটপুটের জন্য এখানে 5 দিয়ে এবং কি 6 দিয়ে যেটা পাবো, ওটা পাইতে হলে আমাকে 8-এর মধ্যে একটা, এখান থেকে একটা তার শর্ট করে দিতে হবে। এবং কি যদি আমি এখানে আবার 4 নম্বর, 3 নম্বরেও পেতে চাই, তাহলেও আমাকে 1 নম্বর একটা লাইন দিতে হবে। মানে 1 নম্বরে যে লাইনটা দিব, ওটা আমি পাইতেছি হলো 4 দিয়ে আর 3 দিয়ে, আর 8 নম্বরে যেটা যে এটা দিব, লাইনটা দিব, এটা পাবো আমি 5 দিয়ে এবং কি 6 দিয়ে। তো যেহেতু আমি এখানে কোনো লাইন দিই নাই, তার মানে আমি এখানে কোনো কিছু পাবো না। তো আমি এখন 7 থেকে 8-এর মধ্যে একটা পাওয়ার দিব, তারপরে আমি 1-এর মধ্যে দিয়েও দেখাবো। 7 থেকে 8-এর মধ্যে একটা পাওয়ার দিলে কী হয় সেটাই দেখা দিয়েছি, একটু লক্ষ্য করুন। সাত থেকে আমি 8-এর মধ্যে একটা পাওয়ার দেব। তো 7 থেকে 8-এ যখন আমি একটা পাওয়ার দেব, তখন আমি 5 নম্বরে পাইতেছি হলো এন ও, আর 6 নম্বরে পাইতেছি হলো এন সি। তো আমরা প্রথমে এন ও প্রান্তটার মধ্যে লাইটের কানেকশনটা করবো, যাতে সাত ধরার সাথে সাথে আপনারা বুঝতে পারেন। তারপর আমরা এনসিতে এন ও প্রান্ততে একটা করব, তারপর এনসি প্রান্ততে একটা করব, দুটো কানেকশন করব, দুটা ইন্ডিকেটর লাইটের, তো আপনারা বুঝতে সুবিধা হবে। তো একটু লক্ষ্য করে দেখুন। তো আমি 7 থেকে 8-এর মধ্যে একটা তার শর্ট করে দিছি। তো আমি এখন এই যে এই দুটো হচ্ছে আমাদের এসি, এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে গ্রিন কালার। তো আমি সর্বপ্রথম 5 নম্বরে পাবো হচ্ছে আপনার এনও,
প্রথম সর্বপ্রথম আমাদের লাল লাইটটা জ্বলবে, তারপর হচ্ছে এই গ্রিন কালারের লাইটটা জ্বলবে। মানে হচ্ছে আগে যখন এটা আমাদের এখানে পাওয়ার আসবে, পাওয়ার আসার সাথে সাথে লাল লাইটটা জ্বলে উঠবে। যখন আমাদের এখানে এখানে আমি সময় দিয়ে দেবো, সময়টা কাউন্ট করা শেষে আমাদের গ্রিন লাইটটাই জ্বলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখানে নিউট্রালগুলো একসাথে একটু কমন করে দিতেছি। তো দেখুন আমি পাওয়ারটা দিতেছি, যে এটা হচ্ছে আমাদের সর্বদা আমাদের লাইটটা জ্বলবে, রেড কালারের লাইটটা জ্বলবে সর্বপ্রথম। তারপর আমাদের এইখানে আমি 5 সেকেন্ড সময় দিয়ে দিছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 5 সেকেন্ড, একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে 5 সেকেন্ড দিয়ে দিই। 5 সেকেন্ড পরে আমাদের গ্রিন কালারের লাইটটা জ্বলবে। এই আমাদের 5 সেকেন্ড পরে আমাদের গ্রিন কালারের লাইটটা জ্বলতেছে, এর আগে এটা জ্বলছে। এখন যদি আমার আবার এটা বন্ধ করে দিই, তাহলে কিন্তু আবার যদি দিই তাহলে আবার এটা এটা লালটা জ্বলবে, তারপর আবার 5 সেকেন্ড পরে এটা জ্বলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি বলছিলাম যে এটার মধ্যে যখন পাওয়ার আসবে, আসার পরে আমাদের যখন টাইমারটা অন হবে, অন হওয়ার পরে যখন সময় কাউন্ট করবে, কাউন্ট করার সময় যদি কারেন্টটা চলে যায়, আমাদের গ্রিন কালারের মধ্যে পাওয়ারটা যাবে না। তো ওটা কেমন করে হয়তো একটু দেখাই। তো আপনারা যে আমি সময় দিয়ে দিছি 10 সেকেন্ড, তো পাওয়ারটা দিলাম। তো ধরুন এখন আমাদের এখানে হাত থেকে 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড চলে গেছে, এই মুহূর্তে আমাদের পাওয়ারটা চলে গেছে, এটা কিন্তু ধরে নেই। এই যে এখন আমাদের পুরো সার্কিটটাই অফ, আর কিন্তু আবার এটা কিন্তু ধরবে না। আবার যখন ধরুন পাওয়ার আসবে, তখন আবার নতুন করে সময় গণনা শুরু করবে। মানে এখানে আমি যে 10 সেকেন্ড দিয়েছি, এই 10 সেকেন্ড আবার নতুন করে এটা গণনা শুরু করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমি এখানে 8-এর মধ্যে একটা পাওয়ার দিই, তাহলে আমি পাইতেছি হলো 4 নম্বরে পাইতেছি NO, আর 3 নম্বরে পাইতেছি NC, এই দুটো হচ্ছে এটার। 1-এর মধ্যে যে পাওয়ারটা দিব, এটা 4 নম্বরে পাবো আমি NO, আর 3 নম্বরে পাইতেছি NC। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।